Hello students, my name is Sinjoy Panja, lecturer in Electrical Engineering Department. Today, I will discuss dynamometer type wattmeter or electrodynamometer type wattmeter. Wattmeter. It is an instrument to measure the power in AC or DC circuits. তার মানে কি বলছে এখানে যে এটা এমন এক ধরনের ইনস্ট্রুমেন্ট যেখানে মেজার করতে পারা যায় পাওয়ার ইন এসি সার্কিটের ক্ষেত্রে আর ডিসি সার্কিটের ক্ষেত্রে. Number two, it is the meter which gives direct power reading instead of ammeter, voltmeter method in the circuit to measure power. তার মানে এটা এমন এক ধরনের মিটার যেখানে পাওয়া যায় ডাইরেক্ট পাওয়ার রিডিং ইনস্টেড অফ অ্যাপমিটার ভোল্টমিটার মেথড in the circuit to measure power. Number three, it is also named as dynamometer or electrodynamometer type wattmeter. এর আরেকটা নাম হচ্ছে যে কি ডায়নামোমিটার অথবা ইলেকট্রোডাইনামোমিটার টাইপ ওয়াটমিটার. এখানে যে ছবি তোমরা দেখতে পাচ্ছ সেই ছবিটা হচ্ছে ওয়াটমিটারের ছবি. ওয়াটমিটার আমরা কী কী পেলাম, যে ওয়াটমিটার এমন এক ধরনের ইনস্ট্রুমেন্ট যেখানে মেজার করতে পাওয়া যায় পাওয়ারকে কি এসি সার্কিট অথবা ডিসি সার্কিটের ক্ষেত্রে. এটা এমন এক ধরনের মিটার যেখানে কি ডাইরেক্ট পাওয়ার রিডিং পাওয়া যাচ্ছে কি ইনস্টেড অফ অ্যামিটার ভোল্টমিটার মেথড ইন দ্য সার্কিট টু মেজার পাওয়ার. And number three, এর আরেক নাম হচ্ছে ডায়নামোমিটার অথবা ইলেকট্রোডাইনামোমিটার টাইপ ওয়াটমিটার. Next, ডায়নামোমিটার অথবা ইলেকট্রোডাইনামোমিটার টাইপ ওয়াটমিটারের ইন্টারনাল সার্কিট আমরা দেখতে পাচ্ছি. এখানে দেখো দুটো ফিক্সড কয়েল, একটা মুভিং কয়েল. ফিক্সড কয়েলটা লোডের সাথে সিরিজে কানেকশন করা হয়েছে, মুভিং কয়েল সেখানে একটা রেজিস্টার লাগানো হয়েছে. আর কি একটা মুভিং কয়েলে একটা কি পয়েন্টার লাগানো আছে মুভিং কয়েলের সাথে. আর কি মেজারিং স্কেল দেখতে পাচ্ছি যেখান থেকে আমরা যে ইলেকট্রোডাইনামোমিটার বা ডায়নামোমিটার টাইপ ওয়াটমিটারের রিডিংটা আমরা মেজার করতে পারব. এটা গেল ডায়নামোমিটার অথবা ইলেকট্রোডাইনামোমিটার টাইপ ওয়াটমিটারের ইন্টারনাল সার্কিট তার ছবি. নেক্সট, কনস্ট্রাকশন ইলেকট্রোডাইনামোমিটার টাইপ ওয়াটমিটার কনস্ট্রাকশন পার্ট. এই কনস্ট্রাকশন পার্টের মধ্যে আমরা পাচ্ছি ফিক্সড কয়েল, মুভিং কয়েল, পয়েন্টার আর মেজারিং স্কেল. এই চারটে পার্ট আমরা ইলেকট্রোডাইনামোমিটার টাইপ ওয়াটমিটার ইনস্ট্রুমেন্টের কনস্ট্রাকশন মধ্যে পড়ছে. ফিক্সড কয়েল, দেখো ছবিটাতে যে ফিক্সড কয়েল, দুটো ফিক্সড কয়েল আছে সেটা ইয়েলো কালারের বক্স তোমরা দেখতে পাচ্ছ. এই ফিক্সড কয়েল আমরা কি বুঝি সেটা আমরা এবার জানবো. যে কনস্ট্রাকশন পার্টটা কী কী পড়ছে সে ফিক্সড কয়েলে সেটা এবার আমরা বুঝব. কি বলছে, ইট ইজ ডিভাইডেড ইন্টু টু সেকশনস অ্যান্ড ইউজ টু প্রোভাইড এ রিকোয়ার্ড ম্যাগনেটিক ফিল্ড. This fixed coil are connected in series with the load. The
The fixed coil is also called as current coil. তার মানে কি বুঝলে? যে এখানে ডিভাইড করা হয়েছে দুটো সেকশনের মধ্যে এবং কি করছে, যে প্রোভাইড করছে কি এ ম্যাগনেটিক ফিল্ড, রিকোয়ার্ড এ ম্যাগনেটিক ফিল্ড প্রোভাইড করা হচ্ছে। তারপর কি বলছে, এখানে ফিক্সড কয়েলটা কানেক্ট করা হয়েছে লোডের সাথে কি সিরিজে, আর কি বলছে যে এই ফিক্সড কয়েলটাকে এখানে কি বলছে আমরা কারেন্ট কয়েলও বলতে পারি। ওকে, এটা আমরা ফিক্সড কয়েলে কনস্ট্রাকশন পার্টে পেলাম। যে আবার বলছি যে এখানে ডিভাইড করা হচ্ছে দুটো সেকশনের মধ্যে এবং প্রোভাইড করা হচ্ছে কি এ ম্যাগনেটিক ফিল্ড, রিকোয়ার্ড এ ম্যাগনেটিক ফিল্ড। তারপর কি বলছি যে ফিক্সড কয়েলটা কি হচ্ছে কানেক্ট করা হয়েছে কি লোডের সাথে কি সিরিজে, আর কি বলছে এখানে যে ফিক্সড কয়েলটা সেটাকে আমরা কি কারেন্ট কয়েলও বলতে পারি। নেক্সট, মুভিং কয়েল। দেখো তোমরা ছবিটাতে দেখতে পাচ্ছ দুটো ফিক্সড কয়েলের মধ্যবর্তীখানে সেটা হচ্ছে মুভিং কয়েল। এই মুভিং কয়েলটা একটু জুম করে তোমাদেরকে ভালোভাবে দেখানো হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ জুম, এটা মুভিং কয়েলটা দুটো ফিক্সড কয়েলের মধ্যবর্তীখানে থাকছে মুভিং কয়েল। এবার মুভিং কয়েল দিয়ে আমরা কী কী জানবো, দেখো যে দিস কয়েল ইজ মেড আপ অফ ফাইন ওয়ার অ্যান্ড ইট হ্যাজ মেনি নাম্বার অফ টার্নস। দ্য মুভিং কয়েল ইজ কানেক্টেড অ্যাক্রস দ্য সাপ্লাই ভোল্টেজ। ইট ইজ অলসো কল্ড প্রেসার কয়েল অর ভোল্টেজ কয়েল। এ হাই রেজিস্ট্যান্স রেজিস্টার ইজ কানেক্টেড ইন সিরিজ উইথ দ্য মুভিং কয়েল। দ্য পারপাস অফ দ্য রেজিস্টার ইজ টু লিমিট দ্য কারেন্ট ইন দ্য মুভিং কয়েল। দিস কয়েল ইজ মাউন্টেড অন দ্য শ্যাফ্ট। দিস শ্যাফ্ট ইজ ক্যারিড by a jewel bearings. The movable coil can rotate inside the fixed coil. এতগুলো পয়েন্ট আমি বললাম এলে মুভিং কয়েলের মধ্যে থাকছে। প্রথম তোমরা আমরা কী বুঝলে, প্রথম দেখো ছবিটাতে দেখতে পাচ্ছ যে মুভিং কয়েলটা তৈরি হচ্ছে কি ফাইন ওয়ার সূক্ষ্ম তার, এবং এটা কি অনেক সংখ্যক হচ্ছে পাক সংখ্যা, যে যে নাম্বার অফ টার্নস বলছে যে ইট হ্যাজ মেনি নাম্বার অফ টার্নস, মানে মেনি টার্নস মানে কি পাক সংখ্যা, কি তামার যে যে তারের যে পাক সংখ্যা সেটাকে এখানে বোঝানো হয়েছে। তাহলে এই কয়েলটা কি হচ্ছে ফাইন ওয়ার দিয়ে কি হচ্ছে তৈরি, ঠিক আছে, আর কি হচ্ছে এখানে অনেক কি পাক সংখ্যা আছে তারে। তারপরে লাইনটা কি বলছে যে এখানে মুভিং কয়েলটা কানেক্টেড করা হয়েছে, যুক্ত করা হয়েছে কি সাপ্লাই ভোল্টেজের সাথে। এই মুভিং কয়েলকে আমরা বলে থাকি যে প্রেসার কয়েল অথবা ভোল্টেজ কয়েল। তারপর কি বলছে দেখো, যে এখানে যে হাই রেজিস্ট্যান্স যে রেজিস্টার যুক্ত করা হয়েছে সিরিজে কি মুভিং কয়েলের সাথে, এখানে যে রেজিস্টারটা যুক্ত করেছে তার পারপাস হচ্ছে লিমিট দ্য কারেন্ট ইন দ্য মুভিং কয়েল। এই কয়েলটা শ্যাফ্টের সঙ্গে কি হচ্ছে যুক্ত আছে। দ্য শ্যাফ্ট কি করছে বহন করছে কি জুয়েল বিয়ারিং, আর কি বলছে লাস্টে যে মুভিং কয়েল ক্যান রোটেট ইনসাইড দ্য ফিক্সড কয়েল। মুভিং কয়েলটা ফিক্সড কয়েলের দিকে কি হচ্ছে রোটেট করছে, ঘুরছে। এটা গেল আমার মুভিং কয়েলে কনস্ট্রাকশন পার্টের মধ্যে আমরা এই জিনিসগুলো পেলাম। নেক্সট আমরা কি পাচ্ছি, নেক্সট পাবো আমি পয়েন্টার। দেখো তোমরা ছবিটাতে দেখতে পাচ্ছ যে
পয়েন্টারটাকে কি ইউলো কালারে বক্স করে দেখানো আছে তোমাদের বোঝার সুবিধার জন্য। কি বলছে এখানে? ইট ইজ এ স্মল নিডেল কানেক্টেড উইথ দ্য মুভিং কয়েল। কি জানতে পারলে? যেখানে স্মল কি ছোট নিডেল মানে ছুঁচের মতো কানেকশন করা আছে, কানেক্টেড করা আছে মুভিং কয়েলের সাথে। এটা ছুঁচালো যে ছোট্ট যে ছুঁচালো যে জিনিসটি দেখতে পাচ্ছ সেটা কানেকশন করা আছে, কানেক্টেড করা যুক্ত আছে তার সাথে মুভিং কয়েলের সাথে। দিস নিডেল রোটেটস ওভার দ্য মেজারিং স্কেল। এই ছুঁচের মতো যে জিনিসটা যেটাকে পয়েন্টার বলছে সেটা কি করছে? রোটেট করছে কি মেজারিং স্কেলের দিকে। এটা গেল পয়েন্টার। নেক্সট মেজারিং স্কেল, দেখো এটাও ইয়েলো কালারে বক্স করে দেখানো হয়েছে তোমাদের বুঝতে সুবিধার জন্য। দি স্কেল শোস দ্য রিডিং ডাইরেক্টলি। তাহলে কি বলছে এখানে? আমরা যে এই মেজারিং স্কেল কি করছে যে দেখতে পাবো যে রিডিংটা ডাইরেক্টলি কতটা পাচ্ছি দেখতে আমরা মেজার করতে পাবো এই মেজারিং স্কেল থেকে। ঠিক আছে, নেক্সট ওয়ার্কিং প্রিন্সিপাল অফ ইলেকট্রোডাইনামোমিটার টাইপ ওয়াটমিটার। হোয়েন দ্য সাপ্লাই ইজ গিভেন টু দ্য কারেন্ট দ্য লাইন কারেন্ট পাসেস দ্য ফিক্সড কয়েল। যখন সাপ্লাই থেকে কারেন্ট কি যাচ্ছে তখন কি লাইন কারেন্টকে যে পাস করছে কি ফিক্সড কয়েলের দিকে পাস করছে লাইন কারেন্টটা। নেক্সট অ্যান্ড দ্য সাপ্লাই ভোল্টেজ গিভেন টু দ্য মুভিং কয়েল প্রোডিউসেস এ কারেন্ট। সাপ্লাই ভোল্টেজটা কি বলছে যে গিভেন টু দ্য মুভিং কয়েল, সেখানে কিন্তু প্রোডিউসেস এ কারেন্ট। কারেন্ট কী হচ্ছে? প্রোডিউস হচ্ছে মুভিং কয়েলে। যখন সাপ্লাই ভোল্টেজটা মুভিং কয়েলে যাচ্ছে তখন কী হচ্ছে? প্রোডিউস হচ্ছে কি কারেন্ট। দিস টু কয়েলস প্রোডিউস এ ম্যাগনেটিক ফিল্ড। দুটো কয়েলের মধ্যে প্রোডিউস হচ্ছে কি ম্যাগনেটিক ফিল্ড। The magnetic field produced by the fixed coil is directly proportional to the load current. Magnetic field কি হচ্ছে? Produced হচ্ছে কি by the fixed coil এ। তাহলে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে কি ফিক্সড কয়েলের সাথে, এবং কি সেটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য লোড কারেন্ট। ডাইরেক্টলি প্রপোর্শনাল কার সাথে? লোড কারেন্টের সাথে। নেক্সট দ্য ম্যাগনেটিক ফিল্ড প্রোডিউসড বাই দ্য মুভিং কয়েল ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ভোল্টেজ। এখানে কি আবার কি বলছে যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে কি মুভিং কয়েলে, এবং এটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ভোল্টেজ, ডাইরেক্ট প্রপোর্শনাল ভোল্টেজের সাথে। নেক্সট ডিউ টু দ্য ইন্টারাকশন বিটুইন দিস টু ম্যাগনেটিক ফিল্ডস এ ডিফ্লেক্টিং টর্ক ইজ প্রোডিউসড অন দ্য মুভিং কয়েল। কি যখন কি হচ্ছে ইন্টারাকশন হচ্ছে বিটুইন দুটো ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে তখন কি হচ্ছে ডিফ্লেক্টিং টর্ক প্রোডিউসড হচ্ছে, তৈরি হচ্ছে কোথায়? মুভিং কয়েলে। হেন্স দ্য মুভিং কয়েল রোটেটস অ্যালং উইথ দ্য পয়েন্টার। মুভিং কয়েলটাকে রোটেট হচ্ছে কি অ্যালং উইথ দ্য পয়েন্টার, পয়েন্টার কী হচ্ছে রোটেট হচ্ছে, কারণ কি পয়েন্টার কি মুভিং কয়েলের সঙ্গে কী হচ্ছে কানেক্ট করা আছে। দ্য মুভিং কয়েল রোটেট হচ্ছে তখন কি অ্যালং উইথ দ্য পয়েন্টার, পয়েন্টারটা কী হচ্ছে রোটেট করছে। দ্য ডিফ্লেকশন অফ দ্য পয়েন্টার শোজ দ্য রিডিংস অন দ্য মেজারিং স্কেল। এর ফলে কী হচ্ছে পয়েন্টারটা যখন মুভমেন্ট করছে, যখন রোটেট হচ্ছে তখন কী করছে রিডিং যা শো করছে কোথায়? মেজারিং স্কেলে। হেন্স দ্য ডিফ্লেকশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য পাওয়ার সাপ্লাই টু দ্য লোড। এই ডিফ্লেকশনটা কি ডাইরেক্টলি প্রপোর্শনাল তার সাথে? টু দ্য পাওয়ার সাপ্লাই টু দ্য লোড। এটা গেল ওয়ার্কিং প্রিন্সিপাল অফ ইলেকট্রোডাইনামোমিটার টাইপ ওয়াটমিটার। নেক্সট অ্যাডভান্টেজ অফ ইলেকট্রোডাইনামোমিটার টাইপ ওয়াটমিটার। এখানে দুটো অ্যাডভান্টেজের কথা বলা হয়েছে। দেখো তোমরা দেখতে পাচ্ছ যে কী বলছে। ইন ডাইনামোমিটার টাইপ ওয়াটমিটার
the scale of the instrument is uniform because deflecting torque is proposional to the true power in both DC as well as AC, and the instrument is spin controlled. Next, high degree of accuracy can be obtained by careful design. Hence, they are used for calibration purpose. Next, disadvantage of electrodynamometer type wattmeter. The error due to the inductance of the pressure coil at low power factor is very serious. In dynamometer type wattmeter, stray field may affect the reading of the instrument. To reduce it, magnetic shielding is provided by enclosing the instrument in an iron case. That is disadvantage of electrodynamometer type wattmeter. Thank you, my students.